গুড আফটারনুন বন্ধুরা, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই একটু হলেও আন্দাজ করতে পারছো যে আমরা কোথা থেকে ভিডিওটা করছি। আমরা এসে গেছি আমাদের দিল্লির সেই ছোট্ট একটা ফ্ল্যাটে, আর এখানে আছি শুধু আমরা দুজন, আমাদের আশেপাশে কেউ নেই। এগুলো জেনে তোমরা কি করবে? খোলো তবে তো। এই আমি বার করি, দাঁড়াও তারপরে। এই দাঁড়াও, আমি বার করি, বেরোচ্ছে না। আমি এটা একটা পরে দিচ্ছি, এটা হচ্ছে হট চিকেন ফ্লেভার র্যামেন। হ্যাঁ, কিন্তু এখানে অনেক কিছু যেগুলো চাইনিজ না কোরিয়ানে লেখা আছে, আমি ঠিক জানি না, পড়তে পারছি না। এটা মানে বেসিল লিফ, তারপর হচ্ছে এখানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া আছে। একটা জিনিস আছে এখানে, মেড ইন কোরিয়া। হ্যাঁ, মেড ইন কোরিয়া। আর আছে ইম্পোর্টেড বাই রুচি ইন্টারন্যাশনাল। এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই যদিও, তাও আমি পড়ছি। হ্যাঁ, তবে একটা জিনিস, যেটা আমি যখন আমরা এটা অ্যামাজনে অর্ডার দিচ্ছিলাম, তুমি কি পড়ে যাচ্ছ, যখন আমরা অ্যামাজনে অর্ডার দিচ্ছিলাম তখন একটা দেখেছি যে এটার অনেকগুলো ক্যাটাগরি হয়, তোমরা নিশ্চয়ই হয়তো জানো আবার নাও জানতে পারো। এটা যেমন 2x স্পাইসি, মানে দ্বিগুণ স্পাইসি, সেরকম 3x, 4x, 5x ও আছে মনে হয়। তো আমরা তো এখন বাচ্চা, তাই জন্য 2x দিয়ে স্টার্ট করলাম, বুঝেছো? যদি বেশি ঝাল লাগে যায়, যদি বেশি ঝাল লাগে যায়, যদি বেশি ঝাল লাগে যায় কই। আর একটা জিনিস আছে যে এখানে যে চিকেনটা ইউজ করা হয়েছে সেটা হালাল চিকেন ইউজ করা হয়েছে, এটা এখানে স্পেশালি মেনশনড আছে। ও ভাই, দেখেছি আমি খুঁজে বের করেছি। ও ভাই, এত কিছু জানি না আমি, যে দেখছি তখন থেকে কি কি লেখা আছে, কি করা আছে। পেছনে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে কি? আমরা এটা আগে কোনোদিন ট্রাই করিনি, বিশ্বাস করো কোনোদিন খাইনি। তোমাদের সামনে ফার্স্ট টাইম বক্স আনবক্সিং করলাম, আর ফার্স্ট টাইম আমরা পড়ে দেখছি যে কিভাবে রান্না করতে হয়। আমি জলটা রাখবো, বাকিটা ফেলে দিতে বলেছে, জানি না। চোখের আন্দাজে 8 চামচ রাখতে হবে। তারপরে এই যে বুঝে গেছি, তারপরে এই যে লিকুইড সসটা আছে, এই লিকুইড সসটা দিয়ে 30 সেকেন্ডের জন্য স্টিয়ার ফ্রাই করতে হবে, আর লাস্টে এইটা মিলিয়ে সার্ভ করতে হবে। জল তো দু সময় এটা চিলি ফ্লেক্স, হ্যাঁ এর মধ্যে চিলি ফ্লেক্স আছে, দেখে টাইম মনে হচ্ছে। তো চলো আমরা আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। দেখতেই পাচ্ছ তাহলে আমরা এসে গেছি, আর এখান থেকে একটা বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে যেটা খুব একটা পোষাচ্ছে না, মানে ভক্তি লাগছে না খেতে, কারণ গন্ধটা এতটাই একটা পিকুলিয়ার গন্ধ যে কি বলবো, মানে ওটা রান্না করার সময় থেকেই গন্ধটা আসছিল। কিন্তু যাই হোক, চ্যালেঞ্জ যখন নিয়েছি অ্যাকসেপ্ট তো করতেই হবে। হ্যাঁ, আর আমাদের সাথে আছে স্বাদ দিচ্ছে আমাদের স্প্রাইট, স্প্রাইট, স্প্রাইট। আর তার সাথে আরো দুটো জিনিস সাথে আছে আমাদের, কি ও রুমাল আর টিস্যু, নাক দিয়ে চোখ দিয়ে যদি জল বের হয়, যদি বের হয় আমি ঠিক জানি না, তুমি নিয়মগুলো বলে দাও তো তখন আমি স্প্রাইটটা খাই। হ্যাঁ, নিয়ম হচ্ছে যে যে আগে সবার আগে এটা পুরোটা শেষ করতে পারবে সে জিতবে। আর এটা ইকুয়াল কোয়ান্টিটি আছে, তোমরা জানি না দেখে বুঝতে পারছো কিনা, কিন্তু একদম মাপ মেপে। হ্যাঁ, এটা যেহেতু এটা জায়গাটা ছোট, স্প্রেড করা অতটা স্প্রেড করাতে পারিনি, তাই জন্য মনে হচ্ছে আমি কম কোয়ান্টিটি নিয়েছি, আমি একদম জোরটামি করি। হ্যাঁ, কিন্তু আমরা জোরটামি করিনি, বিশেষ করে আমি তো করি না। রুলটা বলো। আরে বললাম তো, রুলসটা এটা হচ্ছে যে অবভিয়াসলি যে আগে শেষ করতে পারবে পুরোটা সে জিতবে। আর একটা হচ্ছে যেহেতু স্পাইসি নুডলস, বুঝতেই পারছি যে ঝাল,
তো কেউ যদি প্রথমে এই স্প্রাইটের একটা সিপ মেরে নেয় তাহলে সে হেরে যাবে। এতক্ষণে নিচে ঠান্ডা হয়ে গেছে, এবার চলো শুরু করা যাক। তুমি বলো কেমন খেতে, মানে একটুখানি একটুখানি চিবানোর পরেই একটা ঝটকা লাগলো। প্রথমবার কি আমার ব্যাপার, হ্যাঁ একটু ঝালের আভাস লাগছে। আর কেমন খেতে, জঘন্য, মানে আমার তো জঘন্য লাগছে। বা জিমের সামনে দিকে আস্তে আস্তে ঝালের দে টেস্ট, আমার অতটাও মানে যতটা গন্ধটা জঘন্য টেস্টটা অতটাও জঘন্য লাগছে না, কিন্তু একটু একটু ঝাল লাগা শুরু করছে। এবার ঠোঁটের এখানটা কানখানগুলো একটু গরম হচ্ছে। আমার এই জোনটা একটু একটু গরম হয়েছে এখন, হট বুঝেছো, হট কি হলো জিভটা কিন্তু জ্বালা করছে। আমি বুঝাচ্ছি, এবার আমরা আস্তে আস্তে চোখ দিয়ে জল বেরোবে। কেউ ট্রাই করো না, কোনো জন্য ট্রাই করো না। কাল সকালে কি হবে? আচ্ছা তোমরা যদি কেউ ট্রাই করেছো তাহলে কমেন্টে জানিও যে পরের দিন সকালে কি রকম এক্সপেরিয়েন্স হয়েছে। আমি আর দেখতে পাচ্ছি না, আমার একটু ঘাম দিয়ে গেছে আমার। ও নো, স্প্রাইটটা খাবে নাকি তুমি? খাও খাও হেবি, না খাও খাও না খাও। খাও না, আমি খাবো, আমার যখন খুব একদম এক্সট্রিম চলে যাবে আমি খাবো। তুমি তো চ্যালেঞ্জে হাঁটতে চলেছে, এই যে তুমি একটা দানা ফেলেছো এখানে, না এখান দিয়ে একটা দানা পড়ে যাবে। আমার আপাতত ফিলিংস হচ্ছে মুখের ভেতরটা পুরো জ্বলছে, কথা বলতে গিয়ে এগুলো লাগছে। আমাকে বলতে দাও কি হয়েছে, আমার পিজাগুলো আর কানগুলো বড় হয়ে গেছে। এটা খুব বাজে ঝাল আছে, মানে অনেকগুলো গোলমরিচ আছে। আমার মাথা ঘুরছে, আমি পেছন দিয়ে এরকম করছি না, মানে যে কেউ টানছে। অনেকগুলো গোলমরিচ আমার না গলায় চলে গেছে ঝালটা। এই দাঁড়াও, খুব দরকার না, দাঁড়াও, অনেকগুলো গোলমরিচ, অনেকগুলো আদা, কতগুলো শুকনো লঙ্কা একসঙ্গে কুটে মনে হচ্ছে কেউ শুধু শুধু খেয়ে নিয়েছে। না মাথা ঘুরছে, লিটারালি মনে হচ্ছে খুব বাজে চ্যালেঞ্জ ছিল। তোমরা কেউ ট্রাই করতে পারো, আমি জানি না, ট্রাই করলে নিজে রিস্কে। এই ঢেকুরটাও খুব ঝাল, ঢেকুটা খুব ঝাল। শুটকি মাছ এত ঝাল দিয়ে খাইনি আমি।
না খাই নি এত হালদে আর হুট কি হচ্ছে ঠিক টেস্ট আহা যারা খায় তারা বুঝবে আমি ধুয়ে যাচ্ছি এক্চুয়ালি এর মধ্যে একটা টিপিক্যাল গন্ধ আছে যেটা মুখে ঢোকানোর আগে নাকে যাচ্ছে বিছানাটা বিচ্ছিরি গন্ধ ওই জন্য আর মনে হয় না ব্রেনে না কোথাটা সেট হয়ে গেছে যে গন্ধ বুঝলাম বমি বাচ্চা মাঠ করে গেল তুমি খাও না খেয়ে নাও খেয়ে তুমি দিয়ে দাও কি বাজে ভাবে ইনসিস্ট করা হচ্ছে আমাকে দেখো আমরা অনেকটা আছে ও তো কম আছে বলো ও মিলিয়ে দিয়ে আছে খেয়ে নাও খেয়ে নাও তোমরা কি খাবে টেস্ট করবে ও কিন্তু ফেলে দিবে ইরাম চি চি দবা দবা ম্যানার যাবে না ইরাম কিছু করা জানি সরি আজ যে ঢেকুরটা উঠছে এটা বউ একটা বাজে ঢেকুর কত বাজে এই কথাটা বললো মানে একটা ঝাল সময় দেখে ওই বন্ধুরা সময় ঢেকুর কিন্তু এটা ফেলা যাবে আমার এটা তো ফেলেই যাবে আর কিছু করার নেই সাবস্ক্রাইব করো অবশ্যই হ্যাঁ প্লিজ হ্যাঁ তাহলে তাও একটু মনে খুশিটা লাগবে আমি এক চামচ খাবো 122 টাকা দিয়ে কিনেছি ফেলতে গায়ে লাগবে মানে এক একটা 122 দুটো মিলিয়ে না হ্যাঁ এইটু শেষ করেই দাও হ্যাঁ হ্যাঁ ঢেকুরটাও দাও না আমি তো বললাম জঘন্য নেবু হচ্ছে আমার না আমার দ্বারা পসিবল হবে না ও যা খুশি করুক আমি করিয়ে খেলাম আমি অনেক কষ্ট করে চেপে আছি আমি কিন্তু সিরিয়াসলি খাচ্ছি খাও 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 ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি কারো সাথে রিমেক নিয়ে থাকে তাহলে তো অবশ্যই খাও কিছু না বলেই খাইও হ্যাঁ খাও তোমরা নিজেরাও খেতে পারো ঠিক আছে রিস্কে খেলো নিজের খেলে নিজের রিস্কে অবশ্যই আমি কিন্তু খেলাম ও যা খুশি করে যাক আমি আই সারেন্ডার মাই সেলফ ও যদি নিজেকে মনে করে জিতে গেছে কিন্তু আমি মানি না তোমরা দেখে বিচার করবে আসলে কে জিতেছে কিন্তু দায়িত্বটা তোমাদের উপর তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে যে তোমাদেরকে মনে হলো কে জিতেছে তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুনি ও মানে হচ্ছে পুরো কোল্ড ড্রিঙ্কস আজকে শেষ করবে পুরো বোতলটাই ও গ্লাসে ঢেলে ফেলেছে হাডা আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর একটু শান্তি লাগছে